পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের তরফে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে জানিয়েছে যে নিয়োগটি হবে মেডিকেল কলেজ কলকাতায় ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটি হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট স্থির করেছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ সকাল এগারোটা থেকে কিন্তু রিপোর্টিং টাইম আছে সকাল দশটা থেকে সাতাশে সেপ্টেম্বরের খুবই গুরুত্বপূর্ণ পজিশনে নিয়োগটি হচ্ছে দেখব কি পোস্টে নিয়োগ হচ্ছে তার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে মাসিক বেতন আপনারা কত করে পাবেন বা আরও খুঁটিনাটি বিষয়গুলি নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো নিউজ আপডেট যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে কিন্তু এনাবেল করতে ভুলবেন না চলুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলসে আসা যাক যে নোটিশটি নিয়ে কথা বলবো মেমো নাম্বার আপনারা লেফট হ্যান্ড সাইড থেকে দেখতে পাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টে নিয়োগটি হবে দেখুন প্রথম কালাম থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে লেখাই রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট স্টাফ ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিসার্চ প্রোজেক্টস আন্ডার জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট মেডিকেল যেমনটি আমি উল্লেখ করলাম আগে তারিখে ওয়াক ইন্টারভিউ এর মাধ্যমে এবং ভেনু স্থির করেছে সেমিনার রুম জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এসএসবি বিল্ডিং ফোর্থ ফ্লোর মেডিকেল কলেজ কলকাতা যে পজিশনের জন্য নিয়োগটি হচ্ছে সেই রেসপেক্টে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজ গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন সাথে সাথে এটিও উল্লেখ করে দিয়েছে উইলিংনেস টু ট্রাভেল টু রুরাল কমিউনিটিজ সাথে করে প্রফিসিয়েন্ট ইন ইংলিশ হিন্দি অ্যান্ড বেঙ্গলি এটিও উল্লেখ করে দিয়েছে কম্পিউটার লিটারেসিটিও এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যেই রাখা হয়েছে এবং এজ লিমিট অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে থার্টি ফাইভ ইয়ার্স যে পজিশনের নিয়োগটি হচ্ছে সেই পজিশনটির নাম হচ্ছে প্রজেক্ট কোয়ার্ডিনেটর অর ইন্টারভিউয়ার্স ডিজায়ারেবল কোয়ালিফিকেশন আপনারা এই টেবিলটির মাধ্যমে দেখতে পাবেন মান্থলি রেমুনারেশন প্রসঙ্গে লিখে দিয়েছে অ্যাজ পার অ্যাজ আইসিএমআর রুল সেপ্টেম্বরের সাতাশ তারিখে দশটার মধ্যে আপনাদেরকে রিপোর্ট করতে হবে সমস্ত রেলেভেন্ট ডকুমেন্টসের অরিজিনাল এবং অ্যাকসেট ফটোকপি সহ যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা ওই ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দেবেন দেখুন ওয়ান টু ফোর এই পয়েন্টের মধ্যে উল্লেখ রয়েছে এক তো বায়োডেটা উইথ ফটোগ্রাফ অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস সাথে অল ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড অল মার্কশিট সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এবং প্যান আধার কার্ড সুতরাং যোগ্য প্রার্থীরা ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন